আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা 2024, প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুবেল একাডেমি 360 ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করার বিষয়টি হলো, তাহলে চলো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই সাবজেক্টে আমরা এমসিকিউ সাজেশনগুলো দেখে নিই। তো এটি হলো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এসএসসি পরীক্ষা 2024। আমরা প্রথম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ দেখব। ইনশাল্লাহ তোমরা যদি এই 20টি এমসিকিউ দেখো তাহলে এখান থেকে দুয়ের থেকে তিনটি তোমরা অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ যে এক নম্বরের, আমি একটু জুম করে নিই, ইতিহাসের জনক বলা হয় কাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। তোমরা অবশ্যই অবশ্যই এই 20টি এমসিকিউ খুব সুন্দরভাবে মনে রাখবে, ইনশাল্লাহ এখান থেকে তোমরা অনেকগুলো কিন্তু কমন পেয়ে যাবে। এরপরে দুই নম্বর, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বিষয়টি ইতিহাসের কি? বিষয়টি ইতিহাসের এখানে চারটি অপশান দেওয়া আছে, উত্তর হবে বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে তিন নম্বর, আধুনিক ইতিহাসের জনক বলা হয় কাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আধুনিক ইতিহাসের জনক বলা হয় লিও পেন্ডো ফন র্যাঙ্কে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে চার নম্বর, ইতিহাস কিভাবে অতীতকে পূর্ণ গঠিত করে? অপশান দেওয়া আছে যে ক নম্বর, অতীত কাহিনীর সারবস্তু নিয়ে, এরপরে যুদ্ধ বিগ্রহের কাহিনী নিয়ে, সঠিক ও সত্যনিষ্ঠ তথ্য নিয়ে, না নিছকই ঘটে যাওয়া কাহিনী নিয়ে। উত্তর হবে সঠিক ও সত্যনিষ্ঠ তথ্য দিয়ে। পাঁচ নম্বর, ইতিহাসের উপাদান কি কারণে সংরক্ষণ করা হয়? উত্তর হবে অতীতকে জানার জন্য। যা কিছু ঘটে তাই ইতিহাস, এই উক্তিটি কার? এখানে চারটি ব্যক্তির নাম দেওয়া আছে, উত্তর হবে ডক্টর জনসনের। তাহলে কি হলো, যা কিছু ঘটে তাই ইতিহাস উক্তিটি কার? উক্তিটি হলো ডক্টর জনসনের। সাত নম্বর, লামা নারনাথ গোপালের সিংহাসনে আরোহণ সম্পর্কে যে বিবরণ দিয়েছেন তা কিরূপ? সো সাত নম্বরের উত্তর হবে কল্প কাহিনী। আট নম্বর, মৌমনসিংহ গীতিকা ইতিহাসের কোন ধরনের উপাদান? উত্তর হবে লিখিত উপাদান। নয় নম্বর, ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? উত্তর হবে নরসিংদী জেলায় অবস্থিত। দশ নম্বর, এখানে রোমান সংখ্যা দিয়ে দেওয়া আছে, এরকম কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, দুয়ের থেকে তিনটি আসে, তোমাদের একটু মনোযোগ সহকারে এগুলো পড়তে হবে। ইতিহাসের উপাদান হিসেবে সমর্থনযোগ্য রোমান সংখ্যার এক মৌলিক উপাদান, দুই লিখিত উপাদান, তিন অলিখিত উপাদান, নিচের কোনটি সঠিক? নিচের সঠিক হবে গ, দুই ও তিন, অর্থাৎ লিখিত উপাদান অলিখিত উপাদান। এগারো নম্বর, ত্রাম্য শাসন বলার কারণ ছিল, এখানে রোমান সংখ্যা দেওয়া হয়েছে যে তামার ব্যবহার চালু করার জন্য, তামার মুদ্রা চালু করার জন্য, না তামার পাতে খোদাই করে বিভিন্ন ঘোষণা দেওয়ার জন্য। নিচের কোনটি সঠিক? নিচের সঠিক হবে খ, এক ও তিন, অর্থাৎ তামার ব্যবহার চালু করার জন্য এবং তামার পাতে খোদাই করে বিভিন্ন ঘোষণা দেওয়ার জন্য। বারো নম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস কোন ইতিহাসের অন্তর্ভুক্ত হবে? উত্তর হবে জাতীয় ইতিহাস। ১৩ নম্বর, ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য কি? গবেষণা, শুধু অতীতের ঘটনা বলি, যুদ্ধের বর্ণনা, না অতীত সংরক্ষণ? হবে অতীত সংরক্ষণ। এরপরে ১৪ নম্বর, ইতিহাসের বিস্তৃতির প্রকৃতি কিরূপ? স্থিতিশীল, প্রাণহীন, অপরিবর্তনীয়, সম্প্রসারণশীল? উত্তর হবে ১৪ ঘ, সম্প্রসারণশীল। নিচের উদ্দীপকটি পড়ো, ১৫-১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও। শাহেদ তার চাচার সঙ্গে লালবাগের কেল্লা দেখতে যায়, সেখানে তারা মোগল সম্রাটদের পোশাক, অস্ত্র, মুদ্রা, নথিপত্র, সাহিত্য, জীবন ইত্যাদি দেখতে পায়। ১৫ নম্বর প্রশ্ন, শাহেদদের দেখা মুদ্রা ইতিহাসের কোন ধরনের উপাদান?
এটি হবে পনেরোর ঘ অলিখিত উপাদান। ১৬ নম্বর, শাহেদের দেখা কোন উপাদান মহাফসখানায় সংরক্ষণ করা হয়? ১৬র উত্তর হবে অস্ত্র ও মুদ্রা। ১৭ নম্বর, কোন শাস্ত্র ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের কাছে পৌঁছে দেয়? ১৭ নম্বর উত্তর হবে ইতিহাস। ১৮ নম্বরও রোমান সংখ্যা দিয়ে যে একই ইতিহাসের বর্ণনা ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হয়, কারণ প্রতিটি মানুষের এক পর্যবেক্ষণ ক্ষমতা ভিন্ন, দুই দৃষ্টিভঙ্গি ভিন্ন, তিন গঠনগত দিক ভিন্ন, নিচের কোনটি সঠিক? ১৮র সঠিক উত্তর হবে ক, এক ও দুই, অর্থাৎ পর্যবেক্ষণ ক্ষমতা ভিন্ন, দৃষ্টিভঙ্গি ভিন্ন। ১৯ নম্বর, ইতিহাসের পরিসর সম্প্রসারিত হচ্ছে এক মানুষের চিন্তাভাবনার পরিবর্তনের ফলে, দুই মানুষের ধর্মীয় সচেতনতার ফলে, তিন মানুষের কর্মধারার পরিবর্তনের ফলে, নিচের কোনটি সঠিক? ১৯ নম্বরের সঠিক উত্তর হবে খ, এক ও তিন, অর্থাৎ মানুষের চিন্তাভাবনা পরিবর্তনের ফলে এবং মানুষের কর্মধারা পরিবর্তনের ফলে। ২০ নম্বর, কিসের জ্ঞান মানুষকে সচেতন করে তোলে? মনোবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ইতিহাস, নৃবিজ্ঞান। সঠিক উত্তর হবে ইতিহাস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের ৩-৩-২০২৪ রবিবারে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই সাবজেক্টের প্রথম অধ্যায়ের আমরা ২০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখলাম। ইনশাল্লাহ এখান থেকে তোমরা অনেকগুলো এমসিকিউ কমন পেয়ে যাবে। এরপর থাকবে পরবর্তী এমসিকিউর গুরুত্বপূর্ণ সাজেশান। তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।